আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলেন তো? আচ্ছা ওয়েট, আমি বলে দিচ্ছি। আজকে আমি একটু রেডি হয়ে মার্কেটে যাচ্ছিলাম। আসলে আমার কিছু জিনিস কেনাকাটার ছিল, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী কী কিনেছি। আর এই যে দেখুন দুপুর 12:30 বাজে, আর আমি তখন রেডি হয়ে নিয়েছি মার্কেটে যাওয়ার জন্য। আর এই তো আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি মার্কেটে যাওয়ার জন্য। আমি আর আম্মু মার্কেটে যাচ্ছিলাম, তো আমরা দুজন বাসা থেকে বেরিয়ে পড়ি। আর এই তো বাইরে বের হওয়ার পর একটা রিক্সাও পেয়ে যায়, তো আমরা রিক্সায় উঠে পড়ি। আর দেখুন আজকে বাইরের ওয়েদারটা কত সুন্দর, তাই না? কোনো রোদও নেই, বৃষ্টিও নেই, ওয়েদারটা কিন্তু সব থেকে সুন্দর লাগে আমার কাছে। এই ওয়েদারে কিন্তু ঘুরতে অনেক মজা লাগে, তাই না? আর এখন যে দুপুর টাইম, তা একদমই মনে হচ্ছে না এই আকাশটা দেখে, কি সুন্দর, তাই না? তো এই তো আমি আপনাদের সাথে বকবক করতে করতে আর ভিডিও করতে করতে মার্কেটে এসে পড়েছি। আর এই মার্কেটটা কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো আমার যে জিনিসগুলো দরকার ছিল আমি এই বুকশপে পেতাম, তাই এখানে চলে গিয়েছে। বাট দুর্ভাগ্যবশত আমি এখানে আমার জিনিসগুলো পাইনি এত বড় একটা বুকশপেও। তো আমি দেখতেছিলাম এই কালার পেপারগুলো দেখতেছিলাম, বাট এগুলো নেওয়া হয়নি। তো অনেকগুলো দোকান ঘোরার পর আমি আমার জিনিসটা পাইনি, তো অ্যাট লাস্ট একটা দোকানে পেয়েছি, সবগুলো একসাথেই পেয়েছি এক দোকানে। তো এই তো আমি কী কী নিয়েছি অবশ্যই আপনাদেরকে পরে দেখাবো সেটা। তো এখন কোথায় যাচ্ছি দেখেন তো, এখন আমি একটা রিং লাইট দেখার জন্য যাচ্ছিলাম, কারণ এটা আমার অনেক দরকার ছিল। তো যার কারণে দাম অনেক বেশি ছিল, তাই ওই দিন আর নেওয়া হয়নি, ইনশাল্লাহ নেব পরে। এদিকে উনি আমাকে কালার চেঞ্জ করে দেখাচ্ছিলো যে কয়টা কালার আছে বা কিভাবে চালাই এটা। তো আমি ওই দিন এটা নিই নিই, কারণ আমার দামের সাথে মিলতেছিল না তাই জন্য। তো তারপরে আমরা রিক্সা নিয়ে নিই বাসায় যাওয়ার জন্য, কারণ আমার জিনিসগুলো নেওয়া হয়ে গিয়েছিলো। আর দেখুন এখন অনেকটা রোদ উঠে গিয়েছিলো বাসায় যেতে যেতে। আর এই রোডটা কিন্তু অনেক সুন্দর, তাই না? কোনো যানজট নেই, কিচ্ছু নেই, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে বাসায় এসে গিয়েছি, কিন্তু ওটা ভিডিও নেওয়া হয়নি। আর এখন আপনাদেরকে দেখাবো আমি মার্কেট থেকে কী কী নিলাম। এই তো দেখুন আমি একটা ক্যানভাস নিয়েছি, যেটা সাইজ ছিল 12 ইঞ্চি, আর এটা আমার কাছ থেকে দাম রেখেছে মাত্র 100 টাকা। আমি ভেবেছিলাম আরও বেশি হবে, কিন্তু ওনারা দাম কমই রেখেছে। তারপর একটা টেপ নিয়েছিলাম, যেটা আমার আর্ট করার জন্য প্রয়োজন হবে। তো এই টেপটার দামও মেবি 100 টাকা ছিল, ঠিক মনে পড়তেছে না। তারপর নিয়েছিলাম কিছু রং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার ছিল আমার, আরগুলো আমার বাসায়ই ছিল, তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে নিয়েছিলাম। আরেকটা ঘাম নিয়েছিলাম, যেটাও আমার দরকার ছিল। আর এদিকে আমি একটা পেন্সিল নিয়েছিলাম, যেটা আমার পেন্সিল স্কেচের জন্য দরকার হয়। আরেকটা রাবার নিয়েছিলাম, কারণ আমার এগুলো একদম হারিয়ে গিয়েছিলো যা যা ছিল, তাই আবার নতুন করে সব নিতে হলো। আর নিয়েছিলাম দুইটা ঘাম, যেগুলো আমার গ্লু গানের জন্য প্রয়োজন হইতো। তো এই তো আজকে এগুলাই নিয়েছিলাম, আমার সবগুলোই প্রয়োজনীয় জিনিস। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।